দুই ভাইকে পিটিয়ে হত্যা পাঁচ ঘন্টা অবরুদ্ধ ফরিদপুর খুলনা মহাসড়ক এদিকে তীব্র গরমে দুই দিনে ইস্তিস্কার নামাজ আদায়ের কর্মসূচি দিল জামায়াত জানাবো ঘোষণা দিয়ে মুখ থুবড়ে পড়ল বিএনপির রাজপথের কর্মসূচি এবং সর্বশেষ জানাবো দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বললেন কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুই ভাইকে পিটিয়ে হত্যা পাঁচ ঘন্টা অবরুদ্ধ ফরিদপুর খুলনা মহাসড়ক ফরিদপুরের মধুকালীর পঞ্চপল্লিতে দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ফরিদপুর খুলনা মহাসড়ক অবরুদ্ধ রাখে প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পরে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে বেলা সোয়া তিনটার পর মহাসড়ক থেকে গাছের গুড়ি ও জ্বলন্ত টায়ার অপসারণ করার পরে যান চলাচল স্বাভাবিক হয় এর আগে সকাল নটার দিকে ফরিদপুর খুলনা মহাসড়কের রেলগেটে বিক্ষুব্ধ জনতা প্রথমে মানববন্ধন করে পুলিশ তাদের হটিয়া দিতে গেলে তারা মহাসড়ক অবরোধ করে সকাল দশটা থেকে তারা মহাসড়কের মরিচের বাজার থেকে আর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে খবর পেয়ে মধুখালী থানার পুলিশের সাথে ফরিদপুর থেকে এবিপিএন র্যাব ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থলে পৌঁছান দুপুর সোয়া দুইটার দিকে প্রথমে যান চলাচল চেষ্টা করা হলে আবার মরিচের বাজারে মহাসড়কে আগুন ধরিয়ে দেওয়া হয় এ সময় আরকান্দিতে পুলিশ এপিপিএন ও বিজিবি রাস্তা থেকে গাছের গুড়ি সরিয়ে যান চলাচল করতে গেলে সেখানে মহাসড়কের ঢালে লুকিয়ে থাকা বিক্ষুব্ধরা ঝিল ছুটতে থাকে পরে পুলিশ তাদের ধাওয়া করে হটিয়ে দেয় প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল দশটা থেকে প্রায় দশ কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআরসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে এই ঘটনায় পনেরো জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে বেশ কয়েকজন শটগানের গুলিতে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে অনেক পুলিশ ইটপাটকেল আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সহ বিভিন্ন বাহিনী কাজ করছে জানা গেছে পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটি হত্যা ও মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার প্রতিবাদে সোমবার সকাল নটার দিকে মধুকালী রেলগেটে মানববন্ধনের ডাক দেওয়া হয় স্থানীয় সর্বসাধারণের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি পালনে সেখানে জনতা সমাবেত হতে থাকলে পুলিশ তাদের হটিয়ে দেয় এ সময় সমবেতরা একাধিক ভাগে বিভক্ত হয়ে মালেকাচকু হাসপাতালের সামনে কামারখালী ব্রিজের অদূরে মাঝিবাড়িতে ও বাগা। ঘাটের ঘোপ সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় প্রত্যক্ষদর্শীরা জানায় বিক্ষুব্ধরা মহাসড়কে উঠে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও শটগানের গুলি ছোড়ে এরপর মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে তারা এ ব্যাপারে জানতে পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য জানা যায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ তীব্র গরমে দুই দিন ইস্তিস্কার নামাজ আদায়ের কর্মসূচি দিল জামার সারাদেশে তীব্র তাপপ্রবাহে হিজ অ্যালার্টের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদার কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেন জামাত ইসলামের আমের ডক্টর শফিক রহমান বিবৃতিতে তিনি বলেন সম্প্রতি প্রচন্ড দাবদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উষ্ণ হয়ে পড়েছে উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম অন্যদিকে অনাবৃষ্টিতে মানুষ পাখি ও জীবজন্তু জীবন দুর্বৃষ্ট হয়ে পড়েছে একমাত্র মহান রাবুল আলামেনি আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে দিতে পারেন আরো বলেন সারা দেশের মানুষ গরমে কষ্ট পাচ্ছে বিশেষ করে কৃষক শ্রমিক সহ নানা শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ কর্মক্ষেত্রে প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছে গত বাইশে এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একজন রিক্সাওয়ালা প্রচন্ড গরমে মারা গেছেন দেশে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ তালা অবাড়িত রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিস নামাজ করার জন্য ওলামায় কেরাম জামা জামাতের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসী সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এই জামায়াত নেতা বলেন এই জন্য আগামীকাল বুধবার বৃহস্পতিবার জামাত ইসলামের সকল সাংগঠনিক শাখার উদ্যোগে জনসাধারণকে সঙ্গে নিয়ে সালাতুল ইস্তিসকান আদায়ের কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছি ঘোষণা দিয়ে মুখ থুবড়ে পড়ল বিএনপির রাজপথের কর্মসূচি দীর্ঘ প্রায় ছয় মাস পর রাজপথে কর্মসূচি ঘোষণাও তা আবার প্রত্যাহার করতে হলো সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে এবার প্রকৃতিও যেন বিএনপির সঙ্গে বৈরি আচরণ করল আগামী শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের কারাবন্থী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা করেছিল দলটি আর এই সমাবেশের ঘোষণা দেওয়ার মাধ্যমে আবার রাজপথে আন্দোলনের কর্মসূচি পুনরায় শুরু করতে যাচ্ছিল ক্ষমতার বাইরে থাকায় রাজনৈতিক দলটি তবে বিএনপি সময়ে এ ধরনের কর্মসূচির যৌক্তিকতা নিয়ে যেমন দলের মধ্যে প্রশ্ন উঠেছে তেমনি সাধারণ মানুষ এই ধরনের কর্মসূচিতে খানিকটা বিরক্ত সারাদেশে তীব্র তাপদাহ চলছে এবং চট চলতি এ ধরনের দাপদাহ কমার সম্ভাবনা নেই বরং আবহাওয়া অফিসে যে বার্তা দিয়েছে তাতে আরো তিন দিনের হিট অ্যালার্ট দেওয়া হয়েছে সবকিছু কিছু মিলিয়ে এরকম একটি অস্থির আবহাওয়ার মধ্যে বিএনপি আগামী শুক্রবার এই কর্মসূচি কেন দিল তা নিয়ে বিএনপি নেতাকর্মীরাই বিস্মিত যদিও চলমান তাপ্রবাহের কারণে পূর্ব ঘোষিত আগামী ছাব্বিশ এপ্রিলের সমাবেশ স্থগিত করেছে দলটি সমাবেশের নতুন তারিখ নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি নতুন তারিখ নির্ধারিত হলে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি তবে বিএনপির বিভিন্ন দায়িত্বশীল নেতারা বলছেন যে দলের ভেতর হতাশা ব্যর্থতার গ্লানি এবং অস্থিরতা কাটানোর জন্য বিএনপি রাজপথে কর্মসূচি দিয়েছে বিএনপিতে সাম্প্রতিক সময় অনেকগুলো বিষয় নিয়ে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে প্রথমত বিএনপি যে উপজেলা নির্বাচন বর্জন করেছে ফলে ভিতর এক ধরনের অস্বস্তি এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে দলের নেতারা মনে করছেন যে নির্বাচনের মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করা যায় সংগঠনকে শক্তিশালী করা সম্ভব আর এই কারণে বিএনপির কেউ কেউ বলছে যদি রাজপথে নিয়মিত কর্মসূচি দেওয়া যায় তাহলে কর্মীরা চাঙ্গা থাকবে তাই বিএনপি সমাবেশ দ্বিতীয়ত বিএনপির মধ্য থেকে কয়েকজন নেতা মনে করছে যে সরকারকে একটু চাপে রাখার কৌশল অবলম্বন করতে হবে না হলে এই সরকার বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে পাত্তাই দেবে না আর সে কারণে বিএনপির পক্ষ থেকে এখন এই ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তৃতীয়ত বিএনপি নেতাকর্মীদের মধ্যে নির্বাচন পরবর্তী সমাজে হতাশা তৈরি হয়েছে সেই হতাশা কাটানোর জন্য সাংগঠনিক কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলে বিএনপি নেতাকর্মীদের কেউ কেউ মনে করছেন যে কারণে তারা এক ধরনের কর্মসূচি প্রদান করেছেন কিন্তু বিএনপি নেতৃবৃন্দ যারা দায়িত্বশীল এবং আন্দোলন সম্পর্কে যাদের ধারণা আছে তারা মনে করে যে এই মুহূর্তে এ ধরনের কর্মসূচি দেওয়া আরেকটি আত্মঘাতী সিদ্ধান্ত কারণ এখন দেশের জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত না রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত না তাছাড়া বিএনপির মধ্যে কথা ছিল যে তারা কর্মসূচি দিবেন জনস্বার্থ বিষয় সংশ্লিষ্ট বিষয় নিয়ে যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুতের লোডশেডিং ইত্যাদি সেটি না করে তারা বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কর্মসূচি দিয়েছে বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে এই সময় হঠাৎ করে ধরনের কর্মসূচি কেন মানুষ গ্রহণ করবে বেগম খালেদা জিয়ার কারাভোগ এখন একটি বাস্তবতা এটি বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে কিন্তু কোনো ফলাফল পায়নি এখন নতুন করে এই ইস্যুটিকে সামনে নিয়ে এসে দলটি কি অর্জন করতে চায় তা নিয়ে বিস্মিত কারণ যে ইস্যুটি একটি পৈত্যক্ত ইস্যু যে ইস্যুটি আদালতে বিচারাধীন একটি ইস্যু এবং যেহেতু বেগম খালেদা জিয়ার প্রতি ইতোমধ্যে সরকার সহানুভূতি দেখিয়েছে তাকে কারাগার থেকে ফিরোজায় থাকার অনুমতি দিয়েছে সেহেতু এখন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দাবিতে রাজপথের আন্দোলন অযৌক্তিক শুধু নয় হাস্যকর বটে আর বিএনপি তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এ ধরনের উদ্ভট কর্মসূচি দিচ্ছে বলে বিএনপি কেউ কেউ মনে করেন দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বললেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দেশের একটি অপশক্তি নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা নির্বাচন শান্তি উন্নয়নের বিরোধিতায় লিপ্ত সারা দেশে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে ওবায়দুল কাদের বলেন গণতন্ত্র শান্তি উন্নয়ন নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান মুক্তিযুদ্ধের স্বপক্ষেরও প্রগতিশীল শক্তির কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি আমাদের ভিত্তিমূলে আঘাত করতে যাচ্ছে তাদের আমাদের প্রতিহত করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য জনগণকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন জানিয়ে তিনি বলেন ভোট দিয়ে আপনারা নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণ সব শক্তির উৎস আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দেশবিরোধী অপশক্তির জাতির পিতার পরিবারকে হত্যা করে জনগণকে সামরিক সরশাসনের জাতকালে দীর্ঘকাল পিস্ট করেছে শেখ হাসিনা ক্ষমতা এসে হত্যার রাজনীতি বন্ধ করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন